নদিয়া শান্তিপুর বিধানসভার উপনির্বাচনে বিজয়ী তৃণমূল বিধায়ক ব্রজকিশোর গোস্বামী বুধবার রাতে শান্তিপুর স্টেশন থেকে মতিগঞ্জ মোড় পর্যন্ত রাস্তায় শুয়ে থাকা দরিদ্র মানুষদের শীতবস্ত্র প্রদান করেন। শুধুমাত্র মানুষ হিসেবে অসহায় মানুষদের পাশে থাকার তাগিদেই এই উদ্যোগ বলে জানা যায়। এবং আমি আজকে একটি সামাজিক অনুষ্ঠানে গিয়েছিলাম, সেখান থেকে বেরোবার সময় দেখলাম অনেক মানুষ ঠান্ডায় খুব কষ্ট পাচ্ছে, যারা পথেই আশ্রয় নিয়ে তাদের জীবন জীবিকা নির্বাহ করেন। তখনই আমার এই ধারণাটা আসে যে আজকে রাত্রিরেই আমাকে বেরোতে হবে কম্বল নিয়ে, যাতে সেই মানুষদের পাশে আমি একটু দাঁড়াতে পারি। আমার মা মাটি মানুষ সরকারের জননন অধিনায়িকা মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সেরকমই নির্দেশ দিয়েছেন আমাকে। উনি বলেছেন, নয়নে দেখিবে যারে পরিষেবা দিবে তারে, অর্থাৎ এই চোখ যাদের দিকে তোমার পড়বে তাদেরকে গিয়েই সরকারি পরিষেবা দেবে। এবং সরকার বিধায়কদেরকে কম্বল দেয় আপনি জানেন, তার থেকেই আমি নিয়ে মানুষদের পাশে। কোথায় কোথায় গেলেন আজকে? আমি শান্তিপুর স্টেশনে গিয়ে এসেছি প্রথম, এবং এখান থেকে শুরু করে একটু মতিগঞ্জ মোড় অবধি বহু মানুষ থাকে, সেই অবধি যাবো। আরও কয়েকটি আলাদা জায়গা আছে, সেটা আমি মিডিয়ার সামনে বলতে চাই না, যেখানে বহু দুস্থ মানুষ থাকেন যাদেরকে এই পরিষেবা আমি দিতে চাই। তবে সবটাই আমি চেয়েছিলাম গোপনে, কিন্তু যে কোনোভাবেই হোক আপনারা খবর পেয়ে গেছেন। আমি সবার উদ্দেশ্যেই বলবো যে আমি কিন্তু কোনো পাবলিসিটি নেওয়ার জন্য এই ধরনের কাজ করি না। অসহায় মানুষগুলি শীতের রাতে বিধায়কের কাছ থেকে শীতবস্ত্র পেয়ে খুশি। এছাড়াও বিধায়ক তাদের মিষ্টি বিতরণ করেন। আজকে হঠাৎ বিধায়ক এলেন, এর আগে কখনো হয়েছে না? কেমন লাগছে এই অভিজ্ঞতাটা, অনুভূতিটা কেমন? খুব ভালো লাগছে। ভালো, কতদিন ধরে কাজ করছেন এখানে? এখানে আমরা আসি 8 বছর, বুঝেছেন? 8 বছর ধরে? হ্যাঁ, 8 বছর। কোথায় বাড়ি আপনার? আমাদের আমার হচ্ছে অদ্বৈত লেনে। আচ্ছা, এই কম্বল দিয়েছেন? কম্বল দিলেন, আশা করেছিলেন এরকম? না, করিনি, এবার করলাম। দাদা, খুব ভালো লাগছে? খুব ভালো লাগছে। নদিয়া থেকে মাধব দেবনাথের রিপোর্ট, আনন্দ বার্তা।